আমাদের পৃথিবীতে 193টি দেশ আছে, আর এক এক দেশের সংস্কৃতি এক এক রকম, একটি চেয়ে আরেকটি বৈচিত্র্যময়। এই জন্যই যেসব আচার ব্যবহার আমাদের কাছে স্বাভাবিক মনে হয়, অন্য দেশে সেটাকে অফেন্সিভ হিসেবেও মনে করা হতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 12টি অদ্ভুত আচার আচরণ সম্পর্কে জানাবো, যেগুলো আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু হয়তো সেটা অন্য দেশে স্বাভাবিক মনে করা হয়। তাই সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক বাংলা ভয়েস টিভির আরেকটি রোমাঞ্চকর ভিডিও। বন্ধুরা, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলা ভয়েস টিভিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। নাম্বার 12, দ্য পিপলস অফ মাসাই। বন্ধুরা, যদি আপনার সামনে কেউ থুতু ছিটায়, তার মানে তো এটাই যে সে আপনাকে অসম্মান করেছে। কিন্তু মাসাই ট্রাইবে মানুষের উপর থুতু ছিটানো হলো একটি সম্মান জানানোর ব্যাপার, আর সেখানে মানুষ একে আশীর্বাদও মনে করে। এরা যখনই একে অপরের সাথে দেখা করে কিংবা বিদায় নেয় অথবা কাউকে গুড লাক উইশ করে, তাহলে তার উপর থুতু ছিটায়। শুধু তাই নয়, সেখানে বিয়ের সময় কন্যার উপর তার বাবা আশীর্বাদ হিসাবে মেয়ের উপর থুতু ছিটায়। পরিস্থিতিটা চিন্তা করতেও কেমন জানি লাগছে, কিন্তু মাসাইয়ে এটি একেবারেই স্বাভাবিক। তো বন্ধুরা, যাবেন নাকি মাসাইয়ে? নাম্বার 11, কবরস্থানে পিকনিক। আপনি কি কখনো বন্ধুদের সাথে মিলে কবরস্থানে পিকনিক করার কথা চিন্তা করেছেন? যদিও কবরস্থান অত্যন্ত পবিত্র আর শোকের জায়গা, এখানে পিকনিকের মতো কাজ করা অত্যন্ত বেমানান। কিন্তু ডেনমার্কের মানুষের চিন্তা আমাদের থেকে কিছুটা ভিন্ন। সেখানে মানুষ সবসময় কবরস্থানে হাঁটা চলা, খেলাধুলা কিংবা পিকনিক করার জন্য যায়, আর সেখানে এই ব্যাপারটি একেবারে কমন। ডেনমার্কে অ্যাসিস্টেস নামক একটি সমাধিস্থল রয়েছে যা দেখতে একেবারে সুন্দর একটি পার্কের মতো। আর আমাদের দেশের কবরস্থানগুলোর কথা একবার চিন্তা করুন, একেবারেই হাহাকার, নিরিবিলি আর ভয়ানক। নাম্বার 9, তুজিয়া পিপল। বন্ধুরা, আমাদের দেশে বিয়ের সময় বধূকে বিদায় দেওয়ার সময় পরিবেশ অনেকটা দুঃখ ভরাক্রান্ত হয়ে যায়, আর মেয়ে পক্ষের সবাই কান্নায় ভেঙে পড়ে। কিন্তু চায়নার তুজিয়ার মানুষ এই প্রথাকে যেন পরবর্তী লেভেলে নিয়ে গেছে। সেখানে বিয়ের এক মাস আগে থেকেই মেয়েকে প্রতিদিন 1 ঘন্টা করে কান্না করতে হয়। তার 10 দিন পর কন্যার দাদি কিংবা নানিও তাদের সাথে কান্না করতে থাকে। এটি খ্রিস্টপূর্ব 470 শতাব্দী থেকে চলে আসছে, আর তুজিয়ানরা একটি ক্রাইম ম্যারেজ সঙ্গ ব্যবহার করে থাকেন, তাও বধূকে কান্না করানোর জন্য। আর মেয়ে যদি কান্না না করে তাহলে সে আর তার পরিবার গ্রামবাসীর সামনে ছোট আর হাসির পাত্র হিসেবে পরিণত হবে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? নাম্বার 8, ট্যাক্সিতে পেছনে বসা। বন্ধুরা, আমরা ট্যাক্সিতে পেছনে কিংবা ড্রাইভারের পাশে বসতে দ্বিতীয়বার চিন্তাও করি না। আমাদের দেশে এগুলো এত তোয়াক্কা করা হয় না, কিন্তু আমেরিকাতে ট্যাক্সি ড্রাইভারের পাশে বসা অফেন্সিভ মনে করা হয়। আর অন্যদিকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর নেদারল্যান্ডে ট্যাক্সিতে পেছনে বসা ড্রাইভারকে অপমান করা হিসেবে ধরা হয়। তাই কোনো দেশে ঘুরতে যাওয়ার আগে এটা অবশ্যই জেনে নেবেন যে ট্যাক্সি ড্রাইভারের পেছনে বা পাশে বসাকে কেমন করে তারা বিবেচনা করে। নাম্বার 7, কারো ওপর আঙ্গুল তোলা। বন্ধুরা, মালয়েশিয়াতে নিজের ইন্ডেক্স ফিঙ্গার দেখানোকে অসম্মানজনক মনে করা হয়, অর্থাৎ কারো দিকে সেই দেশে আঙ্গুল তুলে দেখানো মানে কাউকে অসম্মান করে বোঝানো হয়। কারণ আমরা এটা করলে স্বাভাবিকভাবে এটা মনে করা হয় যে আমরা কাউকে দোষারোপ করছি, আর মালয়েশিয়াতে এটাকে বেশ গুরুত্বের সাথে দেখা হয়। নাম্বার 6, জন্মদিন। সন্তান জন্ম নেয়ার পরবর্তী বছর তার প্রথম জন্মদিন পালন করা হয়। আপনার মনে হতে পারে এতে নতুন কি আছে? আছে বন্ধুরা, চায়না আর সাউথ কোরিয়াতে এই প্রথাকে বিশ্বাস করা হয় না, কারণ তারা মনে করে বাচ্চাটি জন্ম নেয়ার পরেই তাকে 1 বছর বয়সের মনে করা হয়। কারণ 10 মাস 10 দিন তো সে মায়ের পেটেই থাকে। তাই যেখানে সারা বিশ্বে বাচ্চার বয়স 0 থেকে শুরু করা হয়, সেখানে চায়না আর সাউথ কোরিয়াতে 1 বছর থেকে বয়স শুরু করা হয়। নাম্বার 5, ভোটিং ইন অস্ট্রেলিয়া। বন্ধুরা, ভোট দেয়া আমাদের অধিকার। এর মানে আমরা চাইলে যাকে ইচ্ছে তাকেই ভোট দিতে পারি, আবার নাও পারি। অস্ট্রেলিয়াতেও একই পদ্ধতি রয়েছে, কিন্তু সেখানে সরকার ভোট না দেওয়ার কোনো সুযোগ রাখেননি। অস্ট্রেলিয়ায় ভোট দেওয়া অনিবার্য, না দিলে তাকে জরিমানা দিতেই হবে। যদিও জরিমানার পরিমাণ বেশি না, কিন্তু তাও টাকা তো দিতে হয়। কয়েক বছর আগে অস্ট্রেলিয়াতে ভোটারের সংখ্যা কমতে শুরু করে, আর এ কারণে এই সমাধান বের করা হয়। নাম্বার 4, খাবারে লবণ। বন্ধুরা, খাবারে লবণ কম হলে স্বাভাবিকভাবে আপনি ওয়েটার কিংবা হোটেলে শেফদের কাছ থেকে চেয়ে নেন, আর আপনার পরিমাণ মতো খাবারে ছিটিয়ে দেন। কিন্তু আপনি ইজিপ্ট বা মিশরে থাকলে এটা একেবারে করা যায় না, কারণ তা করলে সেখানকার মানুষের খারাপ লাগে। সেখানকার শেফরা খুবই সেন্সিটিভ হয় তাদের খাবার নিয়ে, আর যদি আপনি তাদের কাছে লবণ চেয়ে নেন তাহলে তারা ধরে নেয় তাদের খাবার আপনার পছন্দ হয়নি। এটা আপনাদের কাছে স্বাভাবিক মনে হলেও এটা তাদের কাছে অপমানস্বরূপ। নাম্বার 3, চিয়ার্স।
1849 সালে অস্ট্রেলিয়ানরা হাঙ্গেরিকে হারানোর পর বিয়ারের গ্লাসকে একে অন্যের সাথে ধাক্কা দিয়ে সেই সিম্বল উদযাপন করেছিল। হয়তো সেদিনের হারের অপমান এতটাই বেদনাদায়ক ছিল হাঙ্গেরির জন্য যে সেখানে আজ পর্যন্ত বিয়ারের গ্লাসকে ক্লিক করা অর্থাৎ চিয়ার্স করা হয় না। প্রথমে দিকে 150 বছর পর্যন্ত এটা করা নিষিদ্ধ ছিল, কিন্তু আজও অনেক মানুষ এই রীতি অনুসরণ করে। আর এই কারণে যদি আপনি হাঙ্গেরিতে থাকেন আর আপনার চিয়ার্স করার ইচ্ছা জাগে, তাহলে সেই ইচ্ছাকে ইচ্ছাতেই রেখে দেয়াই ভালো। নাম্বার টু, ইনেমোরি। বন্ধুরা, জাপানের মানুষেরা মনে করে যে আপনি কাজ কিংবা পড়াশোনা করতে করতে ঘুমিয়ে পড়েন, তাহলে এর মানে আপনি অনেক বেশি পরিশ্রমী আর কর্মঠ। জাপানের মানুষ এতটাই পরিশ্রমী যে তারা কাজ করতে করতে প্রায় সময় ঘুমিয়ে পড়ে, আর একে জাপানে ইনেমোরি বলা হয়ে থাকে। তাই জাপান আমাদের জন্য একটা ভালো উদাহরণ। নাম্বার ওয়ান, চায়নার চপস্টিক। বন্ধুরা, চায়নাতে চপস্টিক দিয়ে খাবার খাওয়া অনেক বিখ্যাত, কিন্তু চপস্টিক দিয়ে খাওয়ার সময় মনে রাখবেন, খাওয়ার সময় এগুলোকে রাইস বলের মধ্যে দাঁড় করিয়ে রাখবেন না। চায়নার মানুষ মনে করে এটা ব্যাড লাক, আর এটা তাদের সেখানে শুধুমাত্র শেষকৃত্যের সময় হয়ে থাকে। ভার্টিক্যালি দাঁড় করিয়ে রাখলে চায়নাতে সেটিকে মৃত্যু চিহ্ন হিসেবে ধরা হয়, আর এটি আপনি কারো সামনে করলে তাহলে সে খুব মাইন্ড করে বসবে। তো বন্ধুরা, সংস্কৃতি যতই ভিন্ন হোক না কেন, আমরা সকলেই মানুষ, আর আমাদের সকল ধরনের সংস্কৃতিকে সম্মান জানানো উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।